ইন্টারনেট বা ফেসবুকের কল্যাণে মোটামুটি আমরা সবাই কিন্তু এই ফুলকপিটা অনেকেই দেখেছি তো আমিও সেদিন বাজার করতে যে এই ফুলকপিটা চোখে পড়লো এর আগে কখনোই আমি এই ফুলকপিটা খাইনি এতদিন তো এটা আমি শুধু ফেসবুকেই দেখেছি এখন বাস্তবে দেখছিলাম তো এটা দেখতে আসলেই অনেক আকর্ষণীয় লাগছিল পরে আমি নর্মাল যে ফুলকপি থাকে তার থেকে এটার দামটা একটু বেশি ছিল কিন্তু তারপরেও এটা আমি বাসায় কিনে এনেছি এখন কিনে এনে তো আমি মহাবিপদে পড়েছি এটা এখন আমি খাবো কিভাবে ফেসবুক ইউটিউবে অনেক ঘাটাঘাটি করলাম এর রেসিপির তবে আমি কয়েকটা ইউরোপিয়ান স্টাইলের রেসিপি পেয়েছি কিন্তু সেগুলো আমার কাছে অতটা আকর্ষণীয় মনে হয়নি তখন আমি চিন্তা করলাম ওকে ফাইন এটা আমি নর্মাল যেভাবে ফুলকপিগুলো ভাজি করি আমি সেভাবেই এটা হালকা মশলা দিয়ে ভাজি করে দেখি এটা আসলে খেতে কেমন লাগে ফুলকপিগুলোকে আমি আমার পছন্দ মতোভাবে কেটে নিয়েছি এরপর এগুলোকে আমি খুব ভালো মতো ক্লিন করে নিয়েছি এরপর আমি এক চামচ লবণ দিয়ে পানিতে এটা পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম যাতে এর ভেতরে যদি কোনো পোকামাকড় থেকেও থাকে সেগুলো যাতে একদম বের হয়ে আসে পাঁচ মিনিট পর আমি একটা ফ্রাই প্যানে এই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি কাঁচামরিচ দিচ্ছি আমার স্বাদ অনুযায়ী আর লবণটাও আমি আমার টেস্ট অনুযায়ী দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল এখানে আমি সামান্য একটু জিরার গুঁড়া আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়েছি আমি আর এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না এটাকে আমি পানিও এখানে আমি ব্যবহার করব না কে কিছুক্ষণ রান্না করব এর ভেতর থেকে হালকা কিছু পানি বের হয়ে আসে সেই পানিতেই এই সবজিটা একদম সিদ্ধ হয়ে গেছে এ যে দেখেন এই ভাজিটা এখন একদম রেডি ট্রাস্ট মি এই ফুলকপি ভাজিটা আমার কাছে এত মজা লেগেছে আপনারা যদি এই ফুলকপিটা পান তাহলে অবশ্যই একবার হলে এটা ট্রাই করবেন